এখনই সাবস্ক্রাইব করে মনে দাস টিউটোরিয়াল চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা উচ্চ মাধ্যমিক বাংলায় প্রবন্ধ রচনার ওপর 10 নম্বর ধার্য থাকে এবং এই 10 নম্বরের জন্য পরীক্ষার প্রশ্নপত্রে চারটি অপশন দেওয়া হয় এই চারটি অপশন হলো মানুষ মানচিত্র তারপরে কোন একটা অনুচ্ছেদ দিয়ে দেওয়া হয় সেই অনুচ্ছেদ থেকে নির্ভর করে তোমাকে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতে বলা হয় এছাড়া পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে একটি প্রবন্ধ রচনা দেওয়া হয় তার জন্য একটি টপিক দিয়ে দেওয়া হয় সেই টপিকটাকে নির্ভর করে পক্ষে বিপক্ষে যুক্তি দেখিয়ে তোমাকে প্রবন্ধ রচনা করতে বলা হয় এবং প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এর উপর রচনা করতে হয় এই প্রবন্ধ রচনার জন্য তোমাদের চারশোটি শব্দ ধার্য থাকে অর্থাৎ চারশোটি শব্দে তোমাকে প্রবন্ধ রচনা করতে বলা হয় এবং তোমরা এই চারশোটি শব্দে প্রবন্ধ রচনা করতে পারো যে কোনো একটি অবশ্যই মনে রাখবে চারশো শব্দের প্রচুর জন্য তোমাদের এই প্রবণ রচনাটি কুড়ি মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে আজ এই ভিডিওতে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো সেই টপিকের উপর একটি প্রবন্ধ তোমাদের দেবো যে প্রবন্ধটি এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রদত্ত সূত্র তথ্য বলতে বোঝায় যে কোনো একটা ব্যক্তির জীবনের উপর তোমাকে প্রবন্ধ করতে বলা হয় এই ভিডিওতে যে ব্যক্তিটির বা যে যার জীবনে নিয়ে প্রবন্ধ বলবো সেটি হলো সৈয়দ মুজতবা আলী এই সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রবন্ধটি পর্ষদ নমুনার প্রশ্নপত্র ছিল তাই প্রিয় ছাত্র হয়ে তোমরা এই প্রবন্ধটি তোমাদের যেভাবে বলছি বা যেভাবে লেখাবো তোমরা কিন্তু সেভাবে পরীক্ষার প্রশ্নপত্রে লেখে আসো চলো তাহলে আর দেরি না করেই শুরু করা যাক প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এই টপিকের ওপর প্রবন্ধ রচনা করাটি খুবই সহজ কারণ পরীক্ষার প্রশ্নপত্রে বিভিন্ন তথ্যসূত্র তোমাদের দিয়ে দেওয়া হয় যেমন জন্মশাল মৃত্যুশাল জীবন কর্মজীবন সম্মান কী কী তিনি রচনা করেছেন ইত্যাদি তথ্যগুলো তোমাদের দিয়ে দেওয়া হয় সেই তথ্যর উপর ভিত্তি করে তোমাদের প্রবন্ধ করতে বলা হয় সৈয়দ মোহতবা আলী এই প্রবন্ধটির রচনাটি ক্ষেত্রেও তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে তথ্যগুলি দিয়ে দেওয়া হবে সেই তথ্যের উপর নির্ভর করে তোমরা প্রবন্ধ রচনা করবে এই সৈয়দ মজতাবা আলী প্রবন্ধ রচনাটি পূর্বে প্রথমে তোমরা যে হেরিংটি করবে সেটি হলো ভূমিকা বাংলা সাহিত্যে নিজস্ব রচনা রচনাশৈলী এবং বক্তব্যের মাধ্যমে যে মুষ্টিমেয় কয়েকজন লেখক নিজেদের স্বতন্ত্র জায়গা অধিকার করতে পেরেছেন তাদের মধ্যে সৈয়দ মুজতবা আলী অন্যতম তারপরে তোমরা দ্বিতীয় হেরিংটি করবে জন্ম ও পরিবার সৈয়দ মুজতবা আলী বাংলা গদ্য ও সাহিত্যে একটি বিশেষ নাম তার জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দ কমা সেপ্টেম্বরের তেরোই তারিখে অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলায় করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সিকান্দার আলী এরপর তোমরা নেক্সট ট্রেন্ডিং করবে শিক্ষা জীবন সৈয়দ মুজোতা আলীর স্কুল জীবনের প্রথমার্ধ কাটে সুনামগঞ্জ মৌলভবাজার সিলেট এ পুনঃচ্ছেদ দিয়ে ব্যাকারে লিখবে উনিশশো আট হাইপেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দ বের ক্লোজ করে সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা শুরু উনিশশো একুশে শান্তিনিকেতনে আসেন বিশ্বভারতীতে অধ্যয়ন করেন ছয় বছর ব্যাকটা দেবে উনিশশো থেকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে এরপরে তুমি হেডিং করবে কর্মজীবন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আফগানিস্তানের স্থানের কাবুল সহকারী মহাবিদ্যালয়ের ফার্সি ও ইংরেজি ভাষার অধ্যাপক নিযুক্ত হন আফগান বিদ্রোহের সময় তিনি জার্মানিতে যান সেখানে উনিশশো বত্রিশ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন দেশে ফিরে আসেন তিনি ছিলেন বহু ভাষাবিদ প্রায় ষোলোটি ভাষা তিনি জানতেন এরপর প্রথম হেডিং করবে প্রকাশিত গ্রন্থসমূহ সৈয়দ মোহতবা আলী প্রকাশিত গ্রন্থের সংখ্যা উনত্রিশটি এই গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী অবিশ্বাস্য জলে ডাঙায় ধূপ ছায়া দ্বন্দ্বমধুর মধুর সাবনাম ভবঘুরে অন্যান্য ভবঘুরে ও অন্যান্য বহু বিচিত্রা রাজা উজির কত না উস্তু জল মুসাফির গুরুদেব ও শান্তিনিকেতন ইত্যাদি এরপর তোমরা হেনটি করবে রচনারীতির বৈশিষ্ট্য সৈয়দ মতবা আলী পাঠক প্রিয়তা এখনও অক্ষুণ্ণ আলী সাহেব গল্প উপন্যাস কবিতা অবলম্বনে লিখেছেন অনুবাদ করেছেন সংবাদপত্রে নিয়মিত লিখেছেন তার সাহিত্যকৃতির মধ্যে উল্লেখযোগ্য রচনা বলা উচিত তার সব রচনার রম্য তিনি জীবন রসিক কথারসিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার রচনারীতি সম্পর্কে বলেছেন এরপরে এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার রচনারীতি সম্পর্কে বলেছেন এই কথাটি তোমরা অন্য কালিতে কোট করে দেবে ইনভাইট কমতে লিখবে প্রাসাদ গুণ বিশিষ্ট সত্যকার হাস্যরসজ্জ্বল শৈলীর অথবা ভাবগম্ভীর চলিতি ভাষায় তিনি যে অসাধারণ তা লেখায় দেখেছেন। সেটি তার মনের স্বভাবসিদ্ধ শক্তির সঙ্গে রবীন্দ্রনাথের স্নেহ ও প্রসাদ উভয়ের গঙ্গা যমুনার মিলনের ফল পূর্ণচ্ছেদে তোমরা এই কোট কোটেশনটি এভাবে ক্লোজ করে দেবে এরপরে তোমার নেক্সট এন্ট্রি করবে সেটি হলো দেহাবসান অর্থাৎ এই রচনাটির লাস্ট পয়েন্ট বা শেষ পয়েন্ট সৈয়দ মোহতবা আলী রচনার স্টাইলকে অনায়াসে বৈঠকি চাল বলা যেতে পারে এ যেন আসর জমিয়ে কথা বলছেন আর সবসময় কথা অনায়াসে কলমের মুখে ঝরছে এই বহুখ্যাত লেখকের উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি দেহাবসান হয় প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যে তোমাদের জন্য যেভাবে এই সৈয়দ মতো বা আর রচনাটি বলা হলো তোমরা সেভাবেই পরীক্ষায় লিখে এসো এবং অবশ্যই তোমরা সম্পূর্ণ নম্বর পাবে এবং চেষ্টা করবে রচনাগুলি কুড়ি থেকে পঁচিশ মিনিটের লেখার তাহলে তোমরা কিন্তু পরীক্ষাতেই রচনাটি কমপ্লিট করতে পারবে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ